হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার আগের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন আমরা এখন মাইথনে আছি। আর যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজ সকালে আমরা বেরিয়েছি পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। দামোদর নদীর ওপর অবস্থিত পাঞ্চেত ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে, সেই দৃশ্যটি কেমন সেটা আমার সাথে আপনারাও দেখে নিন। গাছগাছালি এবং জঙ্গলের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। বর্ষার জলে গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। তারা যেন হেলে দুলে বলতে চাইছে, আমাদের বাঁচিয়ে রাখলে আমরা তোমাদের বাঁচার জন্য অক্সিজেনের কোনো অভাব রাখব না। এখন আমরা ড্যামের বাঁধে উঠছি। দেখুন কি অসাধারণ দৃশ্য। তবে এর থেকেও ভালো করে আপনাদের দেখাবো, ওই প্রান্তে নিচে থেকে এটা আরো সুন্দর দেখতে লাগবে। চলুন আমরা সেখানে যাই এবং পুরো দৃশ্যটা এনজয় করি। পাঞ্চেত ড্যামের অসাধারণ রূপ দেখলেন। তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে দিন। এরপর ড্যামের বাঁধে আমরা এগিয়ে চলেছি। দেখুন দূরে পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে, যদিও এবারে আমরা পঞ্চকোট পাহাড়ে যাব না। এই যে জায়গাটি দেখছেন, এখানে বরাকর এবং দামোদরের মিলনস্থল। ডান দিকে যে নদীটি দেখছেন এটি বরাকর নদী, মাইথন থেকে এসছে।
আর বাঁদিকের এই নদীটি দামোদর পাঞ্চেত ড্যাম থেকে আসছে। এই দুটো নদী মিলিত হয়ে এরপর দামোদর নাম নিয়ে প্রবাহিত হয়েছে। ভিডিওটি আশা করি ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।